দেশের বাজারে আরেক দফা বেড়েছে নির্মাণ শিল্পের অন্যতম অপরিহার্য পণ্য রডের দাম। সপ্তাহের ব্যবধানে টন প্রতি বেড়েছে 8 থেকে 9 হাজার টাকা। এতে বিপাকে পড়েছেন নির্মাণ কাজে জড়িতরা, প্রায় বেকার হয়ে পড়েছেন এ খাতের শ্রমিকরাও। কাঁচামাল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি, ডলার সংকট সহ নানা অজুহাতে রডের দাম দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় ক্ষুব্ধ এবং হতাশ সংশ্লিষ্টরা। চট্টগ্রাম প্রতিনিধি সোহেল মাহমুদের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমো খান। করোনার পর থেকে অস্থিতিশীল লোহার বাজার। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত চাহিদা, কাঁচামাল, জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা অজুহাতে টালমাটাল হয়ে উঠেছে এই খাত। ফলে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে রডের দাম। দেশের রড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, গত সপ্তাহে যেখানে বিএসআরএম রড টন প্রতি বিক্রি হতো 89 হাজার টাকা, তা এই সপ্তাহে বিক্রি হচ্ছে টন প্রতি 97 হাজার টাকা। 88 হাজার টাকার কেএসআরএম রড এই সপ্তাহে বিক্রি হচ্ছে 96 হাজার টাকা। আর একেএস রড সপ্তাহ খানেক আগে টন প্রতি 88 হাজার টাকা বিক্রি হলেও এ সপ্তাহে তা কিনতে গুনতে হচ্ছে 95 হাজার টাকা। অর্থাৎ প্রতিটি প্রতিষ্ঠানে রডের দাম বেড়েছে টন প্রতি 8 থেকে 9 হাজার টাকা। শুধু রড নয়, সিমেন্টের দামও বস্তাপতি বেড়েছে 200 থেকে 250 টাকা। এই দাম বাড়ার চোরাবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের নির্মাণ শিল্প ও দরিদ্র শ্রমিকরা। সারাদিন কামের লাগে বইতেছি না, আর সারাদিন কাম নাই, আমরা চলতে পারতেছি না, আমরা গোয়ার বাঁধিতে পারি না, ঠিক মতন ফোলা বানলে চলতে পারতেছি না, এই আমাদের সমস্যা ভাই। একটু অন ডেলিভারি দিলে প্রায় 200 টাকা অন ও বলে, তাই যদি হয়তো যদি অল্প করেও যাইতো, এরপরও কোনো রকম পোষাইতে পারতাম। ব্যাটও কমাই না, এখন মালের দামও কমাই না, এখন আমরা কোন দিকে যাব? বিক্রেতাদের অভিযোগ, কর্তৃপক্ষের সঠিক মনিটরিংয়ের অভাবেই দিন দিন লাগামহীন হয়ে পড়ছে এই গুরুত্বপূর্ণ পণ্যের বাজার। গত সপ্তাহে ছিল ধরেন না যে মালটা 85 হাজার, এটা এখন 90-92 হাজার টাকা। এখানে নিলেও তো দাম বাড়তি বলতেছে, প্রোডাকশন নাই, তো এখানে আমাদের দোকানে দাম বাড়তি আর কি। যারা ভোক্তা, যারা ব্যবহারকারী, তারা লুজার হচ্ছে। আমরা দোকানদার, আমরা মালিক, মেলিতে কিনারে বিক্রি, আমার কত টনে 500 টাকা লাভ করছে, এর পরিবর্তে কোনো লাভ করা যায় না। এখন মেল অর্ডার আসে উদ্দেশ্যে 1 টনে 25 হাজার 30 হাজার টাকা লাভ করছে। এগুলো যদি সরকার যদি একটু নজর না দেয়, তাহলে তো আমরা দেশের পরিস্থিতি খুবই অত্যন্ত খারাপ হবে। এগুলোর সাথে অনেকে জড়িত, অনেক কাস্টমাররা আসে, নির্দিষ্ট একটা বাজেট নিয়ে আসে, এখন বাজেটের কারণে দামের সাথে বাজারের সাথে মিলতেছে না, যার কারণে নান কিনে চলে যাচ্ছে, এখন আমাদের বেচা বিক্রিও কমে গেছে। এভাবে চলতে থাকলে দেশের মেগা প্রজেক্ট সহ সরকারি বেসরকারি প্রজেক্ট এবং ব্যক্তি মালিকেরাদের নির্মাণ কাজগুলো শীঘ্রই মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু এখন দাম, কিন্তু অনেকগুলির দাম এখন পড়তির দিকে, কিন্তু আমাদের দেশে যেটা একবার দাম বাড়ে সেটা কিন্তু আর কমে না। তো এই জায়গার কারণে আমরা যেটা মনে করছি, আসলে এটা যদি এভাবে মানে কোনো ধরনের তদারকিবিহীন থেকে যায়, তাহলে হয়তো দেখা যাবে যে দূর ভবিষ্যতে আমাদের যে সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি আছে এবং কনস্ট্রাকশনের যে সমস্ত কাজগুলি আছে, এগুলো কোনোভাবে মানে সম্পন্ন করতে পারবে না যথাসময়ে, এবং এটা আমাদের দেশের সামগ্রিক যে ডেভেলপমেন্ট স্ট্রাকচার সেটার ক্ষেত্রে বড় ধরনের এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। যদি আবার 160 টাকা 5 টাকা থেকে যদি ডলারের দাম 85 টাকায় চলে আসে, তখন ডেফিনেটলি একটা অ্যাডজাস্টমেন্ট আসবে আবার নিম্নের দিকে। গ্যাসের দাম যদি 30 টাকা থেকে আবার 11 টাকা করে দেওয়া হয়, ডেফিনেটলি আমরা ওই জায়গাতে আবার একটা প্রাইস কারেকশন দেখব। বাট এটা যদি না হয়, যদি ডলারের সংকট না কাটে, এখন যেভাবে যাচ্ছে সামনে রড পাওয়া যাবে কিনা এখানে আমি সংশয় প্রকাশ করছি। নির্মাণ সামগ্রীর এমন লাগামহীন বাজার দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা না গেলে দেশে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই এ বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ কামনা করছেন তারা। দাউদ হাসান, আরটিভি।